টাকার দরকার খুব তাড়াতাড়ি একটা টাকার দরকার পড়েছে বেশি না ওই তিরিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু এই টাকার জন্য তো আপনি ব্যাঙ্কে যেতে পারবেন না সেই টাকার জন্য আপনি কী করবেন আপনার ফোনে আছে অ্যাপ্লিকেশান বিভিন্ন রকম অ্যাডভার্টিসমেন্ট দেখছেন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন এক্ষুনি পেয়ে যাবেন লোন এক মিনিটে লোনটা নিলেন তারপরে কি হলো সেটা কখনো জানার চেষ্টা করেছেন নাকি জানতে চেয়েছেন চিন্তা করবেন না আজ তাক বাংলা যখন দেখছেন আজ তাক বাংলাকে যখন সাবস্ক্রাইব করেছেন তখন এই সমস্ত স্ক্যামারদের হাত থেকে আপনাদেরকে তথ্য দেবো আমরা এই ধরনের স্ক্যামটি হল আরও একটি বৃহত্তর স্ক্যাম যেটা চলতে থাকে এই স্ক্যামগুলি বিভিন্ন রকম অডিয়েন্সকে টার্গেট করে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করি অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখি আমরা দেখি যে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসে যে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করুন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই ছোটো ছোটো অ্যামাউন্টের লোনগুলো আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যান ব্যাংকের ঝক্কি ঝামেলা ছাড়াই জাস্ট কয়েকটা ডকুমেন্টেশন করতে হবে আপনি সঙ্গে সঙ্গে লোনটা পেয়ে গেলেন এই ভাবে লোন নিতে গিয়ে অনেকে ফেসেছেন এবং ফাঁসার পর কী পরিণতি হয়েছে সেই সম্পর্কেও আপনাদেরকে জানাবো আগে বলি এই অ্যাপগুলো কীরকম অডিয়েন্সকে টার্গেট করে এই অ্যাপ্লিকেশানগুলি টার্গেট করে যারা ছাত্রছাত্রী আছে যারা এইটেন প্লাস যারা লোন নিতে পারবে কিন্তু তারা ছাত্র অথবা তারা খুব প্রাপ্তবয়স্ক নয় যারা ইনকাম করে না তাদের টাকার দরকার থাকে খুবই বাড়ি থেকে দূরে পড়াশোনা করছে একটা মোবাইল কিনতে হবে একটা ল্যাপটপ কিনতে হবে তিরিশ চল্লিশ হাজার টাকার প্রয়োজন তখন তারা কি করে তারা এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল করে করে সেইখান থেকে লোন নেওয়ার চেষ্টা করে এবার গেলো লোন নেওয়ার প্রক্রিয়া আমি যখনই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করলাম ইনস্টল করার সাথে সাথে তাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম কী অ্যাক্সেস দিয়ে দিলাম আমার কন্ট্যাক্ট অ্যাক্সেস দিয়ে দিলাম তার সাথে আমার লোকেশান অ্যাক্সেস দিয়ে দিলাম এবং কেওয়াইসি করানোর নামে আমি আমার আধার এবং প্যানের ডিটেলস দিলাম তো এই সমস্ত ডিটেলসগুলো চলে গেল সেই সমস্ত অ্যাপ্লিকেশনের কাছে বা স্ক্যামারদের কাছে যাওয়ার পরে কী হলো আপনি ধরুন তিরিশ হাজার টাকার একটি লোন অ্যাপ্লাই করলেন কিন্তু আপনি কি তিরিশ হাজার টাকার লোনটাই পাচ্ছেন না আমাদের কাছে রিপোর্ট আছে এবং আমরা অন্তর তদন্ত করে দেখেছি যখন আপনি তিরিশ হাজার টাকার অ্যাপ্লাই করছেন তখন আপনি তিরিশ হাজার টাকার লোন পাচ্ছেন না আপনাকে দেওয়া হচ্ছে পনেরো হাজার ছশো টাকা অথবা আঠেরো হাজার টাকা বাকি টাকাটা রাখা হচ্ছে প্রসেসিং ফি এর নাম করে কিন্তু আপনাকে সময় দেওয়া হয় তিন মাস অর্থাৎ আপনি যদি তিরিশ হাজার টাকা লোন নেন বা পনেরো হাজার টাকা আপনি পেলেন সেই টাকাটি আপনি তিন মাসের মধ্যে তাদেরকে শোধ করতে পারলে আর আপনার কোনো এক্সট্রা চার্জ লাগবে না একদম সামান্য ইন্টারেস্টে আপনি এই লোনটি পরিশোধ করতে পারবেন কিন্তু খেলা শুরু হয় এইখান থেকেই আপনি যেই লোনটি পেয়ে গেলেন ঠিক তার এক থেকে দুই দিন পর আপনার কাছে ফোন আসতে শুরু করে কি ফোন আসতে শুরু করে ফোন এসে বলা হয় আমাদের টাকাটি আপনি যত তাড়াতাড়ি সম্ভব পার ডে আট থেকে দশ পার্সেন্ট ইন্টারেস্টের সঙ্গে ফেরত দিতে থাকুন না হলে আপনার সমস্ত ডিটেলস আমরা বাইরে ছেড়ে দেবো কী কী ডিটেলস কীভাবে ছাড়তে পারে আপনার ফটো আপনি যখন লোনটি নিচ্ছেন তখন আপনার লাইভ অ্যাকাউন্ট খোলার জন্য ঠিক যেরকম আমাদের এখন লাইভ ফটো তুলতে হয় ঠিক তেমনই আপনাকে বলে একটা সেলফি তুলে দিন আপনার ফটোটা ইউজ করা হয় আপনার ডিপি ইউজ করা হয় ডিউস ডিপি আর ফটো ইউজ করে কী করা হয় আপনার মর্ফ ফটো বানানো হয় সেই মর্ফ ফটোগুলোকে বলা হয় যে আপনার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে আমরা ভাইরাল করে দেবো তখন আপনি মনে করুন একজন ছাত্র আপনি একটা ছাত্র আপনি পড়াশোনা করছেন আপনার মর্ফ ফটো যখন সোশ্যাল মিডিয়া বা নেট মাধ্যমে ভাইরাল হচ্ছে আপনি সেইটা থেকে বাঁচার জন্য তাদের ফাঁদে পড়ে যান আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে আপনার সেই ফটোগুলো যাতে না পৌঁছায় বা এরকম বিকৃত তথ্যগুলো যাতে না পৌঁছায় তাই জন্য আপনি কি করেন আপনি তাদের ফাঁদে পড়ে যান পড়ে গিয়ে কি করবেন না পড়ে গিয়ে তাদেরকে টাকা দিতে শুরু করেন প্রথম দিন টাকা দিলেন পরের দিন টাকা দিলেন এইভাবে টাকা দেওয়ার পরিমাণটা বাড়াতে থাকেন তো এরা ব্ল্যাকমেল করে কোন পদ্ধতিতে এরা ব্ল্যাকমেল করে আপনার যে সমস্ত কন্ট্যাক্টসে আপনার যে সমস্ত কন্ট্যাক্টসে আপনার পরিবারের নাম থাকে যেমন ধরুন আপনি আপনার দিদির নাম সেভ করেছেন অথবা আপনি আমার মায়ের নাম সেভ করেছেন তার কাছে একটা সিম্বলিক কিছু লিখে রাখেন দিদি বা মা সেটা থেকে তারা বুঝতে পারে এটা আপনার মা এটা আপনার দিদি বা আপনার পরিবারের লোক সেই পার্টিকুলার নাম্বারটাকে টার্গেট করে তাদের যদি হোয়াটসঅ্যাপে ডিপি অ্যাভেলেবেল থাকে সেই ডিপিটাকে ইউজ করে সেই মর ফটো বানিয়েও নেট মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় আপনাকে এবং সেই হুমকির ফলে আপনি ভয় পেয়ে যান ভয় পেয়ে কী করেন সঙ্গে সঙ্গে তাদেরকে আপনারা পুলিশে যেতে পারেন না কারণ আপনারা মনে করেন যে আমাদের সম্মান বাঁচানোটা আগে তাই জন্য আমরা ব্ল্যাকমেলের ফাঁদে পড়ে যান ব্ল্যাকমেলারদের ফাঁদে পড়ে যান তখন আপনারা তাদেরকে টাকা দিতে থাকেন এইভাবে টাকা দিতে দিতে পনেরো হাজার টাকা পাওয়ার পরে আপনারা হয়তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিংবা ষাট হাজারও দিতে থাকেন দেওয়ার পরেও তাদের খিদে মেটে না আপনি হয়তো যে ল্যাপটপ কেনার জন্য এই লোনটি নিয়েছিলেন বা যে দরকার মেটানোর জন্য এই লোনটি নিয়েছিলেন সেই ল্যাপটপটাই হয়তো আপনাকে বিক্রি করে তাদেরকে লোন মেটাতে হলো এবং বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো আগের দিন যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে আন্তর্জাতিক নাম্বার থেকে ফোন আসে এই ক্ষেত্রেও কিন্তু আন্তর্জাতিক নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া হয় বলা হয় যে আপনি পুলিশের কাছে যান বা যেখানে যান আমাদের কাছে আপনার সমস্ত তথ্য আছে সেইটাকে আমরা ইউজ সেই তথ্য ব্যবহার করে আপনার মর্ফ ফটো বানিয়ে আমরা নেট মাধ্যমে জিনিসগুলোকে ভাইরাল করব। এবং এর ফলে কি হয় আপনি ভয় পেয়ে যান ভয় পেয়ে জিনিসগুলো আপনি তাদের ফাঁদে পড়ে যেতে থাকেন এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের লোন অ্যাপ্লিকেশন যেগুলো বাজারে আছে এগুলোকে কীভাবে আটকানো যাবে এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো প্রথম কথা একটা জিনিস সবসময় মনে রাখবেন সস্তায় কখনো বা সহজে কখনো কেউ কিছু আয় করতে পারে না সহজে আপনাকে কেউ কিছু দিচ্ছে তার মানে তার পিছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে আপনি এইটুকুনি পয়সার জন্য হয়তো ব্যাংকে যেতে পারবেন না কিন্তু এইটুকুনি পয়সার জন্য আপনি যখনই এই ধরনের অ্যাপ্লিকেশানগুলি ইউজ করতে যাবেন তখন আপনি ফেঁসে যাবেন তাই জন্য প্রথমেই যখন এরকম লোনের অ্যাপ্লিকেশান পাবেন তার রিভিউগুলো পড়ুন প্রথমেই ফাইভ স্টার রিভিউ পড়বেন না রিভিউ অপশনের মধ্যে ডিটেলসে গেলে আপনি দেখতে পাবেন সেখানে নেগেটিভ রিভিউ ফার্স্ট বলে একটা অপশান আছে সেটা যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে নেগেটিভ রিভিউ চলে আসবে যতই পয়সা দিয়ে রিভিউ কেনা হোক না কেন নেগেটিভ রিভিউয়ের স্থান গুগল প্লে স্টোরে গুগলকে দিতেই হয় আর তখনই নেগেটিভ রিভিউ যখন আপনি পড়তে যাবেন সেখানে দেখবেন লেখা আছে ঠিক এই ধরনের স্ক্যাম এই ধরনের ফ্রডগুলো তাদের সঙ্গে হতে চলেছে হয়ে চলেছে অর্থাৎ এক নিমেষে লোন পাবো এক নিমেষে একটা অল্প টাকা পাবো বিনা ঝঞ্ঝাটে তিন মাসের মধ্যে শোধ করে দেবো এই যে অল্প সময়ের মধ্যে টাকা কামানোর বাসনা বা অল্প সময়ের মধ্যে টাকা পেয়ে নিজের যে জিনিসটা আমি কিনতে চাইছি বা যে কাজ করতে চাইছি সেই বাসনা মেটাতে গিয়ে আমি কিন্তু ব্ল্যাকমেলারদের ফাঁদে পড়ে যাই আলটিমেটলি কি হয় আমার মর ফটো ভাইরাল করা হয় মানসিকভাবে অত্যাচার করা হয় এবং আমরা এতটাই মানসিকভাবে আক্রান্ত হয়ে পড়ি তাদের ব্ল্যাকমেলার ফাঁদে পড়ে যাই যার ফলে আমরা কি করি না আমরা তাদের ফাঁদে পড়ে গিয়ে আমরা তাদের কথা মতো চলতে শুরু করি একটা সময় অনেকে তো নিজেদের ক্ষতিকারক কোনো কিছু করে ফেলতে পারি তাই এই সমস্ত জিনিসগুলো থেকে সাবধান থাকতে হবে এই ধরনের অ্যাপ্লিকেশন সহজে লোন দেওয়ার যে অ্যাপ্লিকেশানগুলো সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে আর একটা জিনিস সবসময় মনে রাখবেন এই ফোনটা যখন আপনি নিয়ে চলছেন এই ফোনের মধ্যে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোনের মধ্যে সব কিছু ফোনটার অ্যাক্সেস যদি সহজেই আপনি যে কোনো অ্যাপ্লিকেশানকে দিয়ে দেন তাহলে আপনি নিমেষেই সর্বশান্ত হয়ে যেতে পারেন অথবা আপনাকে ব্ল্যাকমেল করা যেতে পারে এই ধরনের আরও সতর্কতামূলক তথ্য নিয়ে আমরা আবার আসবো আপনাদের কাছে আস্তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল বটনটি অবশ্যই ক্লিক করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সদা সতর্ক থাকবেন